বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আমাদের ফোনে অনেক সময় দেখা যায় যে প্লে স্টোরতে কোনো অ্যাপ ইনস্টল করতে গেলে ঠিক এরকম সমস্যা দেখা যায় যে তো আমরা এরকম অ্যাপগুলো ইনস্টল করতে পারি না, এটা কিংবা এরকম আরও অনেক অ্যাপ রয়েছে যেগুলো আমাদের ইনস্টল করতে বা ডাউনলোড করতে সমস্যা দেখা যায় যে ঠিক এরকম সমস্যা। ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনি নোটিফিকেশন আকারে সবার আগে পেয়ে যান। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। তো আমি ভিডিওটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে এসেছি। আপনারাও ঠিক ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং এখানে আপনারা সার্চ বারে লিখবেন এপিকে পিওর এপিকে ডাউনলোড, এটা লিখে আপনারা সার্চ করবেন। খুব ইজি প্রসেস, আপনারা একবার দেখলে পারবেন। এবং এখান থেকে এই যে ফার্স্ট যে লিঙ্কটা আসছে, আপনার সবারই এই লিঙ্কটা আসবে। প্রথমে এই লিঙ্কটায় ক্লিক করবেন। এই লিঙ্কটায় ক্লিক করার পর একটা অ্যাপ চলে আসবে, এপিকে পিওর। তো এটা 11 MB-র একটা অ্যাপ। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করছি না। তো এটা ইনস্টল করার পর আপনার ব্যাকে চলে আসবেন এবং আবার ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর আবার সার্চ বারে লিখবেন আপনারা যেই অ্যাপটি ডাউনলোড করতে চান সেই অ্যাপটি লিখবেন। আমি যেহেতু ফায়ারশট ফায়ারওয়ার্ক এই অ্যাপটা ডাউনলোড করতে চাই তাই আমি এটা লিখছি। তো এটা লিখে তারপর নামটা লিখে এপিকে DOWNLOLE ডাউনলোড লিখবেন। ডাউনলোড লিখার পর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখবেন এখানে প্রথমে আবার একটা লিঙ্ক চলে আসবে। প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। প্রথম লিঙ্কটায় ক্লিক করার পর এখানে দেখবেন 25 MB-র একটা অ্যাপ, আপনাদের যেই অ্যাপ ডাউনলোড করতে চান সেটা চলে আসবে এবং এখান থেকে সিম্পলি ডাউনলোড দিয়ে দেবেন। এখান থেকে ডাউনলোড দিয়ে দেওয়ার পর তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটা দিতে পারেন। দেওয়ার পর অ্যাপিকে পিওর দিয়ে দেবেন, তারপর এখান থেকে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি আপনার ফাইলে ডাউনলোড হয়ে থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ডাউনলোড হোক আমি একটু পজ করে দিই। সো দেখুন আমাদের ডাউনলোড কমপ্লিট। তো আমরা এটা সিম্পলি ইনস্টল করব। দেখুন এখান থেকে খুব সহজে কিন্তু আমরা ইনস্টল করতে পারছি, কিন্তু আমাদেরকে প্লে স্টোরে দেখা গেছে যে আমাদের কনফিগারেশনটা এই অ্যাপসটার কি এটা ব্যবহার করার যোগ্য নয়। তো এভাবে আপনারা চাইলে যেই কোনো অ্যাপস ইনস্টল করে ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে একটু প্রুফ সহ দেখাই দিই যে এটা কাজটা করে কি। ইনস্টল তো করলাম, এবার কাজটা করে কি না সেটা একটু দেখিয়ে দেব। তো ইনস্টলও হয়ে গেল, আমি সিম্পলি ব্যাক চলে আসবো। আপনারা চাইলে এভাবে অনেকে ফোনে যে প্রোটাগন স্টোরি যে অ্যাপটা আছে সেটা সাপোর্ট করে না, তো এই ফায়ারশট ফায়ারওয়ার্ক এই অ্যাপসটা সাপোর্ট করে না। তো এরকম যেসব অ্যাপস রয়েছে আপনারা সব ইউজ করতে পারবেন। আর যদি কারো অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আশা করি আপনারা সমাধান পেয়ে যাবেন। সো দেখুন এখানে কাজ হচ্ছে, অ্যালাউ করে দেবেন পারমিশনটা। দেখুন এখানে সব মোটামুটি কাজ হচ্ছে। এভাবে আপনারা চাইলে যে কোনো অ্যাপস আপনাদের মোবাইলে ইউজ করতে পারেন, আপনাদের মোবাইলে সেটা সাপোর্টেড হোক বা না হোক। সো ভিডিওটা আশা করি সকলের কাজে আসবে এবং সকলের ভালো লেগেছে। ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন এবং আপনার ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।